হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ইনো আরও একটা ব্লগ শুরু করছি সকালে আসলে নাস্তা শুস্ত করার শেষ তো ওইটা রান্না রেডি হয়ে যায় আস্তে আস্তে আর ইনো মাঝে রান্না বলতে আর কি উড়ি বার করছি হয় উড়ি দিয়ে আর মাংস দিয়ে রান্ধি লিমো আর খাসির মাংস বার করছি তো দেখতে পারা সেফটা সেফটা উড়ি যেন একটা আমরা আসলে দেশও খিজা তুড়ি কী জাত উড়ি না আমি আসলে ঠিক মনে নাই আমি নিজেও এখন নাম ভুলে গেছি তো একটা আসলে একবারে ফ্রেশ দেখিও বুঝতে পারে আর ঠান্ডার সিজন ওই উড়িটা বেশি পাওয়া যায় তো একটা আনইন বেশি আমরা গড়ে চলে তো এর মাঝে এখন উড়ি আমি বানাইয়া নিলাম আর কোনোটার আবার ফ্রেশ উঠেন আর তো আবার উঠেন না তো সুন্দর আছে উড়ি আর এখন খাইতে যে মজা লাগে মাছ দিয়ে আনলেও গ্রা নয় বা মাংস দিয়ে আনলেও বালা লাগে তো কোনো সময় হলে মাছ দিও বেশিরভাগ মাছ দিও খাব আর এখন হয়তো আর মাংস দিয়ে রান্ধিল তো আমি দেখতাম যে কোনো সময় আমার নানি সবজি সবজি বানাইতে যে ভালো লাগতো আমার সব দিন কোনো অভ্যাস আছিল উড়ি বা ডুগি ইটা বাঁচতে যে ভালো লাগতো তো হইতে আর বাঁচিয়ে আগে আগে কাঠিয়া আর সালে আনে গিয়ে কাঠিয়া লইলো তো এ সকালে চা নাস্তা করছি জানে আর কুচু নাস্তা করছি না খালি শুধু চাহ আর বিস্কুট খাইছি আর হ্যাভি নাস্তা আর কুচু করছি না তো কোনো খাই নাস্তা মানে করি বা রুটি উটি খাই বা পর খাই তো আজকা আর খাই না আর খুঁজছি খালি বাবা লাগে তোরা রুটি বানাইলি মো তো এই সুফ্রা নাস্তা করাইছি তারা দুজন আর এখন তোরা ফিকা চাহ বয় আঁকিলি মো হয়তো চাহ হয়ে যাক আমি চাহ খাইলেছি আর খালি বাবা লাগে বয়াই মো তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবো আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করি লাইবা আর যারা অলরেডি করি তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার একজন ভিউ আছে গত একটা ব্লগর মধ্যে কমেন্ট করছিলা তার নাম জিয়াসমিন বেগম তো তাই আমারে আসলে নিজের বণিতলা হান দিয়ে তাইন সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করতা তাইন কমেন্ট করছিল আমি আসলে আনসার দিছি না তো তাইন কই তার তো আমার দিবা লাগে রাখি আমি বলি গেছি আসলে আমার সবর কথা মনও আছে তো আমি আসলে বলছি না সব রে মনেও করি মনে করলে কি তবু কিন্তু কমেন্টের আনসার গেছি দিতাম পারাম না একটু বিজি থাকি তারা লড়ি আসলে তো হয়তো আর কমেন্টটা আর এমনি আনসার না দিয়া ভিডিওর মাঝে সরাসরি হইলিম ও লাগিয়ার আনসার দিস না তো যদি আফা আমার ব্লগ দেখিয়া হয় তো অবশ্যই আমার আনসারটা হয় আর সব সময় বালা তা হোক আমি আসলে দোয়া করে আঁকি সময় সব বালাত হোকা আর আমিও বালা আছি আলহামদুলিল্লাহ তো আমার জিকা ইসলাম বালা আছি নি বালা আছি তো এনও মাঝে আমি লাগে আর কি ফুটি মাছ পার করছি তারপরে ইনো সেং মাছ মায়া আনছিলা তো চেং মাছ আসলে তেমন একটা খাওয়া হয় না আর যারা আমার রীতিমতো রেগুলার যারা বিহার্স সকল তারা অবশ্যই দেহ আমি চেং মাছ মানে খুবও খাওয়া মানে রান আনাও হয় না আর কি তো একবার আনছিল শোল মাছ মজা হয়েছে না লাগে আনাই না এখন তো চেং মাছ শোল মাছ আনলে জানি না মজা হয় না তো এখন আনিছি জানি না কী তো হইতাম খতাম না। আর এ মজে আমি মাংস বার করে রাখছিলাম তো দেড়রা একবারে বিজি গেছে বলতে ফানিত বিজায় রাখছিলাম না এমনিও বারখড়ি রাখি দিয়েছিলাম রাইতে একটু লেটে বার করি রাখছি তো আইসুটিয়া ছুটিয়া আছে তো এখন আর কি বিজয়া ফানির মাঝে আর চ্যাংমা সিক্সিন তরে আমি বানাইয়া ফালাই আইসলা উইসলা লাগাই রয়েছিল তো দা দি পালাইলা আর কলাউল্লা ফালাই দিছি ফেলাই আর দেহত পারা সুটো চুটো করে কাঠি আনিছি হয়ে যে বাজলে বেতর পর্যন্ত একবারে মুসলা উসলা হামাই ওলাই ছোটো চুটো রাখি তো এখন বাজিয়া নিরাম একটু মরমরা করি আর মাসিগুন লাগে জানি না মজা বনি কিন্তু এখন বাজার পরে লাগে একটু দেখতে সুন্দর লাগে তো দেড়শোজনে চ্যাং মাছ রান্ধ হইতো অনেক সময় আম্মায় রান্তা যদি হাত খরা দি বা এমনে বুনা বুনা করে রান্তা তো দেশর মাছ আসলে খাইতে আলাদা মজাও লাগতো খাসা রাঁধলেও যে ভালো লাগতো কিন্তু তো সব মাছও খালি বাজিয়ে খাওয়া লাগে কারণ ফ্রোজেন মাছ তো কতদিন আগে আনিয়া রাখে এটা তো ঠিক নাই তো কোনো সময় মাঝে মাঝে বড় মাছ গুণ খাসা খাওয়া যায় তো অনেক মাছ আর কি খাসা খাওয়া যায় না তো এনে অকশে মাংস বয়াই দিছি আর বইয়া অলরেডি মশলা উসলা দেওয়া শেষ আর ইগো আর দেখাইছি না কি যেটা কি মতো দেওয়া লাগে আর কি মশলা পিঁয়াজ রসুন আর মরি চল যেটা লাগে আর কি মতো তো এইসিন আর দেখাইছি না তো ইগু আমি উড়ি রাঁধতাম তো মাংস হিজি গেছে এখন মশলাটাও ওখানি হয়ে গেছে আমি উড়ি সারি দিমো পানি দিয়া আর প্রায় সময় আমি হাড় চিকেন দিয়ে রাঁধি ই উড়িটা তো মাংস দিয়ে গরু মাংস বা কাশি মাংস দিয়ে একটু কম রাধা পড়ে তো মাঝে মাঝে আখটা রাঁধি তো এনও এখন পানি দিলাইছি খুব উড়ির মাঝে একটু পানি দিলে আর উড়িটাও সকাল সকাল সিজি বনে আর উড়িটা আমি সুন্দর করে দেখতে ভাড়া কাঠিয়া একটু সুটরিয়া নিছি খুঁ মাংস দিয়ে যখন রানতাম তো মায়ে এখন সময় রাঁধলে আরো সুটরিয়া করতে গো খাইতে আরো বেশি মজা লাগে তো মাঝে মাঝে আখটা রাঁধে বালাও লাগে ত' এখন আমি লাৰিয়া আৰু গুঢ়িয়া ৰাখি দিওঁ এইবাৰ দি আমাৰ মাছ ভাজিটো হৈ গৈছে মাছ ভাজি হোৱাৰ ফলত এনেও বাগাৰ বোৱাই মোৰ চেং মাছ দি আৰু হাত খৰা দি ৰান্ধো হৈছে আৰু হাত খৰা এতিয়া শুকনা হাত খৰা আমি বিজাই ৰাখিছোঁ পাৰখৰীয়া হাত আর হাত খরা দিরান যে হাত করার কিরণে হয়তো বালা লাগতে পারে তো এনে রসুন দিয়ে আমি বাগার দিলাইছি তেলটা আমি পরিমাণ মতো দিছি দিয়ার ব্রাউন হরিয়া নিরামগে এখন পিঁয়াজটাও আন্তাজ মতো দিম আপনারা চাইলে ব্লেন্ডার ফিয়াজ দিয়েও করতে পারবা যারা আসলে খাটা পিঁয়াজ দিয়ে অভ্যাস নাই আর আমার তো মনে করারও অভ্যাস হয়ে গেছে লাগে খাটা পিঁয়াজ দিও পারি তো এখন পিঁয়াজটা একটা ব্রাউন হরিয়া আর সাদমতো লবণও দিলাই মো লবণটা পেঁয়াজও মাঝে দিলে তো সকাল সকাল মজি যায় আর লালিমগি তো ফিয়াজ দিছি সামান্য আর আমি দিছি ব্লেন্ডার পেঁয়াজও এখন আছে আর কি মানে সামান্য দিলে ওই যায় আর হিলা লাগে বুঝায় বেশি পেঁয়াজ লাগে লাগে বুঝা যায় যত পেঁয়াজ দিলেও বোঝা যায় বুঝা যায় না যে পেঁয়াজ আছে করে আর হিলা এক জরি দিলে মনক হই যায় তো এর মাঝে এখন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে আমি ফানি দেলাইরাম ফানি পানি আর গুড়া মশলা গাছ দিয়া আর হাতহরাও হাত হাতহরা আমি কীটা করছি হালকা গরম গরম পানির মাজে ভিজাই রাখছি আর কোনো সময় আমি কীটা মাইক্রোয়েভর মাঝে একটু গরম করে দিলাইলে তো হাত খরা এক লাগে পাৰে যে মজা রাস্তাঘড়া আনবাড় তো এখন মরিচর গুড়া হলুদোর গুড়া আর ধনিয়া গুড়া সামান্য ডেলাই সামান্য সামান্য করি মতো তো বেশি মাছ নাই আর কল্লাগ্লা ফালাইয়া থুর হয়ে গেছে আমার তো এখন আমি মুসলাটারে আনি মুগে তো গতকালকেও ব্লক বইছে না আর এখন আসলে যে সময় টাইম ফে ওই সময় করি তারা যে সময় ঘুমাই বা ওই সময় বয়স পার করে তো শান্তি শান্তি মতে করা যায় তো এখনও ঘুমাইছে হইতে আর বয়স করিলে তো মছলাটো কছানি হৈ গৈছে মাতে মাতে আৰু এখন ফানি দিলাইম ফানি দিয়াৰ হাতখৰা যেন দিছে হাতখৰা এটা সিদ্ধ হ'ব লাগিব তো এতিয়া শুক নালাগে একো জাল দিব লাগিব তো আমি গুৰিয়ে ৰাখি দিওঁ এতিয়া অক আৰি বাইদিয়ে লৈ কি উৰিৰ তৰকাৰী উৰি এক মজিয়াত এটা ভৰা কিলো হৈছে কমি গৈছে একেবাৰে তো এখন আঁকি উৰি মাজে ফানি দিলাইমো এবারে শুকনো হুকনাও ই ভালো লাগে আর একটু জুল জুল রাখলে ইও ভালো লাগে তো এবারে বেশি হুকাইতাম না সামান্য জুল জুল রাখম তো এখন তোর খালি চিরা দিলাইছি দিয়া আর আবার গুড়িয়া রাখি দিমু তো এখন খালি ওইতো আর লমাইতাম আর চ্যাং মাছটা ওইতো তো আজকে খালি রান্ধা হইলো গেয়ার টেঙ্গা একটা রান্নাম আর হাতলা দিয়ে গেয়ারি চ্যাং মাছ তারপরে উড়ি তো অনেকে আসলে আবার আসেন চ্যাং মাছ পছন্দ করি না বহুত মানুষ আসেন চ্যাং মাছ পছন্দ করেন না চ্যাং মাছ জানি না অনেকে লাগি পছন্দ করেন না তো আমি আসলে মোটামুটি সব মাছও কম বেশ খাই একবারে যেন না খাই হিলা নাই তো অনেক মানুষের অনেকটা চাহিদা থাকে আসলে আমরা মানুষের মাঝেও অনেকের অনেক চাহিদা তো আমার মোটামুটি আমি সব তো খাই তো এখন তরকারি ফানি গেছে গুড়িয়েও রাখি দিছি দি বাই টেমেটো টমেটো একটা বার করছি ছোটো ছোটো এগুণ ফ্লোজেন আসল কইতে আর তোরা টেঙ্গার রাঁধিলে আর বাক্কা টমেটো জমা হয়ে গেছে তো বাবা যে সময় আনুন বেশি আনলে আমি ডিপ ফ্রিজও আড়াইয়া রাখি দিই তো হইতে আর তোরা টেঙ্গার রান্ধলে আর হইলে না তারা একটু বালা পাইবা তো এগুণ ধরে আমি উপরে দেখতে পারা বাঘ হল এইগুণ চুলাইয়া নিরামগে আর এগুণ টিফা দিতেও নানি অটোমেটিক ওফর আঁকি আর আড়িগুণ দেখতে দেখতেও সুন্দর লাগে কিন্তু খাইতেও মজা আছে আমি প্রায় সময় ফ্রেস যে সময় টেঙ্গা রান্ধি আরও বেশি ভালো লাগে আড়িগুণ ফ্রোজেন থাকায় নানি ভিতরে লাগের ফানি জমে গেছে আর বা গালরাম যে লাগে বোঝা দেখ সিদ্ধ দেওয়া ওলা বোঝা তো কিলা নরম হয়েছে তো লগে ডেফলো টেঙ্গা বা যে গুন টেগুণজাতে টেঙ্গা দিলে বেশি ভালো লাগে ট্যাঙ্গা একটু দেই আমি আর কোন সময় লেবুর রসও একটু দেলাইলে আরও মানে ভালো লাগে কোনো সময়লে দেয় লেবুর রস দেলাই ফ্রেশ লেবু থাকলে লেবুর রস দেলাই তারপরে ডেফল আছে ডেফল টেঙ্গা দিলেও ভালো লাগে বা বেলফই যে কোনো জাতের টেঙ্গা বরই দিলে তো আর বেশি ভালো লাগে টমেটো দিয়া তো এর মাঝে চেং মাছটাও বোন হয়ে গেছে আমি এখন পানি দেলাইরা আর হাতুরার মাঝে একটু সামান্য জুল জুল তাহলে ভালো লাগে তো সামান্য জুল জুল দিছে কই হাত খরার জোল খাইতেও মজা লাগে তো একটু দিছি সামান্য তো মাছটা পরে দিছি আর মাছটা একটু বেশি খরি ফ্রাই করছি তো দে আগলো আগলস রয়েছে তো এর মধ্যে এখন মাছটা ওই গেছে আমি লারিয়া আর লিমু তো এখন খালি শুধু ধনিয়া পাতা দেওয়ার ফালা তো আর কি আমার আজকে রান্না মাছ আর ঠেঙ্গা আর ভরে গাড়ি উড়ির তরকারি আর আজকে আমার ব্লগটা আর বেশি লম্বা করতাম না অন্য শেষ করলাই লাইমো বালা তা কোনো বোল রিটুলে কমার দৃষ্টিতে দেখবা আর বিদায় নিরামগে আল্লাহ হাফিজ